বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী উপলক্ষে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে বুধবার দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাই কমিশনার সাইদা মুনা তাসনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলুন্নেসা ইন্দিরা এমপি। শিশু কিশোরদের এক বিশেষ সঙ্গীত পরিবেশনা ছিল দিবস উদযাপনের মূল আকর্ষণ। বিস্তারিত দেখুন আমাদের লন্ডন প্রতিনিধি ফজলুল হকের রিপোর্টে। রাজনীতির কবি, গণমানুষের নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী উপলক্ষে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বুধবার দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যথাযথ মর্যাদার সাথে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুন্না তাসনিম মিশনের সিনিয়র কূটনীতিকদের সাথে নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা এমপি। 17 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস আমি বাংলাদেশ এবং ব্রিটেন সহ বিশ্বের সকল শিশুকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কূটনীতিক, কমনওয়েলথ অফিসের প্রতিনিধি, শিক্ষাবিদ ও সাংবাদিক এবং ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সদস্য সহ অনেক শিশু কিশোর স্বতঃস্ফূর্তভাবে ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে হাইকমিশনার সাইদা মুন্না তাসনিম বলেন, বাংলাদেশ হাইকমিশন লন্ডন জাতির পিতাকে, আমাদের স্বাধীনতার স্থপতি এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার 101তম জন্মবার্ষিকীতে এবং জন্মশতবার্ষিকী যেটা এখনও চলছে সেই উপলক্ষে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং একই সাথে আমাদের স্বাধীনতার এই মার্চ মাসে আমাদের মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদ, 2 লাখ মা বোন এবং আমাদের বীর মুক্তিযোদ্ধা সবার প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। বঙ্গবন্ধু যে শিশু ছিলেন, মুজিব শিশু থেকে যে বঙ্গবন্ধু হয়ে উঠলেন, বাংলাদেশের প্রতিটি মানুষ যেন সেই শিশু থেকে, প্রতিটি শিশু যেন বঙ্গবন্ধু হয়ে ওঠে, সেই কারণেই আজকে জাতীয় শিশু দিবস থাকাতে আমরা চেষ্টা করেছি ব্রিটিশ বাংলাদেশি নতুন প্রজন্মের যে বাচ্চারা, যারা আন্ডার 18, যারা আন্ডার 15, তাদেরকে দিয়ে আমরা বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়িয়েছি, তাদেরকে নিয়ে মুজিব শতবর্ষে যে 308 করিয়েছিলাম আমরা, সে আর্টের জন্য যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সে আর্টের এক্সিবিশন আমরা দেখিয়েছি এবং তাদেরকে দিয়ে আমরা গান গাইয়েছি জাতির পিতার জন্মশতবার্ষিকীতে, যে গানে তারা বলেছে বিলেতে থেকে তারা বঙ্গবন্ধুকে কিরকম ভালোবাসে। কাজে সবকিছু শিশুদেরকে কেন্দ্র করেছিল। এক বিশেষ সঙ্গীত পরিবেশনা ছিল দিবসটি উদযাপনের মূল আকর্ষণ। হাই কমিশনার সাইদা মুন্না তাসনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক আব্দুল গাফার চৌধুরী, সাংবাদিক ডাঙ্কান বার্টলেট, বিবিসি সাংবাদিক আশিস রায়, মুক্তিযুদ্ধ আন্দোলনের সংগঠক সুলতান মাহমুদ শরীফ এবং ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব সৈয়দ সাজিদুর রহমান ফারুক বক্তব্য রাখেন। সবশেষে হাই কমিশনার দূতাবাসের কর্মকর্তাদের সাথে নিয়ে 101 লেখা একটি কেক কাটেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। ফজলুল হক, আইওন টিভি।